আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আপনাদের সাথে আজকে যে যে ব্যাপারটা নিয়ে শেয়ার করব, কিভাবে আপনারা আইএলটিএস থাকলে এবং সহজে ফিনল্যান্ডে অ্যাডমিশন পেতে পারেন, সেই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো কথা না বাড়ি, চলুন শুরু করা যাক মেইন টপিকে। আইএলটিএস আছে, আইএলটিএস 6+ আছে, তারা চায় যে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে, ভালো ভাবে পড়ালেখা করতে এবং পড়ালেখা শেষে তাদের যে ড্রিম জব সেই জবটা পেতে। তো মোস্টলি যারা আইএলটিএস দেয় তারা, আমার মনে হয় মোস্ট অফ দ্য টাইম তাদের ইচ্ছাটা থাকে একটু কন্টিনিউ করার জন্য পড়ালেখা, দ্যাটস ওয়াই দে আর গিভিং দ্য আইএলটিএস। বাট অবশ্যই যারা, অনেকে চায় যে মুভ করার জন্য অনেকে আইএলটিএস দেয়। তো আইএলটিএস 6 পেতে হলে, সিট যারা পাবেন আপনারা, তারা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন, সহজে আপনারা 1 মাসের ভিতরেই ফিনল্যান্ডে অ্যাডমিশন পেতে পারেন, যেটার জন্য আপনাকে লাগবে আইএলটিএস 6+ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এসসি এবং এইচসিতে আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড করতে হবে। যদি আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডে হন তাহলে পসিবল না। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে আমাদের যে ইউনিভার্সিটি আছে, এলইউটি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিটাতে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এটা হলো ওয়ার্ল্ডের 300তম ইউনিভার্সিটির ভিতরে একটা ইউনিভার্সিটি, যাদের টেকনোলজিক্যাল সাবজেক্টগুলো অনেক ভালো। আপনার আমাদের 5টা ডিফারেন্ট সাবজেক্ট আছে ইউনিভার্সিটিতে, সেই সাবজেক্টগুলো আপনারা পড়তে পারেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এগুলো সবগুলোই আছে। এবং আমাদের ডবল ডিগ্রি প্রোগ্রামও আছে একটা, সেটা চাইনিজ একটা ইউনিভার্সিটির সাথে জয়েন্টভাবে করা। সো যদি আইএলটিএস 6 থাকে এবং আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, দেন আপনি এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও আপনার যে জিনিসগুলো, ছোট্ট একটা জিনিসটাকে আপনাকে কেয়ার করতে থাকতে হবে, সেটা হলো আপনার হায়ার ম্যাথমেটিক্স থাকতে হবে, সায়েন্সের ইন্টারমিডিয়েট থেকে হায়ার ম্যাথমেটিক্স থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে, যেখানে আপনাকে 3.5-এর উপরে গ্রেড থাকতে হবে আউট অফ 5, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি এটা থাকে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। বাট স্টিল যে জিনিসটা সমস্যা আছে সেটা হলো কারিকুলাম লাগবে। কারিকুলামটা যেটার জন্য লাগবে, ইউনিভার্সিটি জানতে চায় আপনার কি ভেক্টর ছিল কিনা, আপনার কি ক্যালকুলাস ছিল কিনা, আপনার কি ইন্টিগ্রেটেড ছিল কিনা, ডেরিভেশন ছিল কিনা, এই জিনিসগুলো দেখতে চায়। যে আপনার যখন ইন্টারমিডিয়েট আপনি পড়ছেন এই সাবজেক্টগুলো ছিল কিনা, যদি বেসিক নলেজ না থাকে এটার উপরে, তাহলে আপনি এই সাবজেক্টগুলো কভার করাটা বা কন্টিনিউ করাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। এই সাবজেক্টে যারা পড়ালেখা করছে মোস্টলি তাদের জবটা অনেক ইজিলি পেয়েছে, এবং এলইউটি থেকে পাশ করলে স্টুডেন্টরা মোস্টলি ফার্স্ট জব পায়, দেন অন্য আদার ইউনিভার্সিটিগুলো থেকে। সো সেই জন্য আমি বলছি, যদি আপনারা চান সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, আইএলটিএস থাকেন, এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, অনেক ভালো। সাথে যে সুবিধাটা থাকছে, আপনারা 3 বছরে যখন ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করবেন, আপনাদের জন্য মাস্টার ডিগ্রি করাটার জন্য ইজি হয়ে যাবে, আপনারা অটো পাস করবেন। কিংবা মাস্টার ডিগ্রির জন্য আপনাকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে না, আপনি চাইলে অটোমেটিক্যালি মাস্টার ডিগ্রিতে আপনার শুরু করতে পারতেছেন। সেটা একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য, যারা আপনারা ইয়ে করতে পারবেন, এই ডিগ্রিটা করবেন। এই ডিগ্রিটাতে সুবিধা, আরও কিছু সুবিধা আছে, সেটা হলো যদি চিন্তা করে দেখেন, আপনি একটা ব্যাচেলার ডিগ্রি করতে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে কিংবা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে আপনার লাগছে 8-10,000 ইউরো, 12,000 ইউরো অ্যাপ্রক্সিমেটলি। এই এই ডিগ্রিটা করতেও আপনার সেম টাকা লাগতেছে 8-10,000-এর ভিতরে, যেখানে আপনি 50% স্কলারশিপ পাচ্ছেন সেকেন্ড ইয়ারে, প্লাস আপনি ফার্স্ট ইয়ার 20-25% স্কলারশিপ পাচ্ছেন। তো কেন আপনি এটা করবেন না, এবং ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট ইউনিভার্সিটিতে কেন করবেন না? তো আপনারা যদি চান তাহলে আপনারা আমার এই ফর্মটা ফিল আপ করে দিন, যে এই ফর্মটা আমি ডিসক্রিপশন বক্সে আছে, আমি আপনাদের সাথে মিটিং করব, কীভাবে আপনাদেরকে আরও ভালোভাবে গাইড দেওয়া যায়। আপনারা ভালো করে জানেন আমি গাইড দিই, এবং আপনাদের থেকে কোনো কনসালটেন্সি ফিও লাগবে না আমার, যদি আপনাদের ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে চান এডুকেশন এডুকেশন পারপাসে। সো দ্যাটস ইট, দ্যাটস হোয়াট আই উড লাইক টু শেয়ার উইথ ইউ গাইস, হোপ ইউ লাইক ইট। আর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে যেভাবে সম্ভব আপনাদেরকে উপকার করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।